সেনাপ্রধান ও তার ভাইদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এই মুহূর্তে দুদক কার্যালয়ের সামনে আছেন সহকর্মী নাজমুস সাকিব যুক্ত হচ্ছে তার সঙ্গে সাকিব সাবেক সেনাপ্রধান ও তার ভাইদের বিরুদ্ধে কোন কোন অভিযোগ তদন্ত করছে দুদক বিস্তারিত জানাবেন আমরা গত কয়েকদিন ধরে আসলে দেখছি বিগত সরকার পতনের পরপরই কিন্তু নানা ধরনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজকে কিন্তু সকালে যেই সাবেক সাবেক যেই প্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ তার বিরুদ্ধে কিন্তু অনুসন্ধান শুরু করেছে দুদক সেক্ষেত্রে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে যে শুধুমাত্র আজিজ আহমেদই নয় তার যে দুই ভাই রয়েছেন তুফাল আহমেদ এবং আরও একজন ভাই অর্থাৎ মোট এই তিনজনের বিরুদ্ধে কিন্তু অনুসন্ধানে নেমেছে দু দুদক যদিও বলা হচ্ছে যে এই আজিজ আহমেদের বিরুদ্ধে প্রায় শত কোটি টাকার শত কোটি টাকার মূল্যের কিন্তু তার একটি ঢাকাতেই একটি আলিশান বাড়ি রয়েছে এর বাইরেও আসলে ডিওএইচ এছাড়া নিকুঞ্জ এলাকা মিরপুর এলাকা সহ বেশ কিছু এলাকায় কিন্তু এই দুই ভাইয়ের নামে তিনি কিন্তু কিন্তু বেশ কিছু ফ্ল্যাট কিনেছেন যার ফলে এই যে একটা অনুসন্ধান অনুসন্ধান কিন্তু শুরু করেছে দুদক এর বাইরেও আসলে এখানে এখানে যতটুকু আসলে জানতে পারা গেছে যে শুধুমাত্র শত কোটি টাকাই নয় এর বাইরেও তিনি দেশের বাইরেও বেশ কিছু সম্পদ তিনি গড়েছেন এর ফলে দুদকের কাছে যে অভিযোগগুলো জমা পড়েছে সেগুলো কিন্তু দুদক কার্যালয় থেকে অনুসন্ধানে নেমেছে এর বাইরে আরও একটু জানাতে চাই যে যে সাবেক সাংসদ নিজাম হাজারি তার বিরুদ্ধে কিন্তু দুদক অনুসন্ধানে নেমেছে তার স্ত্রী এবং পরিবারের নামে যে সম্পত্তি রয়েছে সেই সম্পদগুলোর বিরুদ্ধে কিন্তু দুদক এই মুহূর্তে অনুসন্ধান করছে সব মিলিয়ে বলাই যায় যে গত কয়েকদিন ধরেই যে সরকারের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে দুদক আসলে এবং এখন পর্যন্ত জানা যাচ্ছে যে প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছেন কিংবা সেনাবাহিনীর প্রধান তাদের বিরুদ্ধেও কিন্তু দুদক এই মুহূর্তে তারা তারা অনুসন্ধানে নেমেছে এই ছিল দুদক কার্যালয় থেকে সবশেষ শেষ বাগিচা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নাজমু সাকিব